ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চব্বিশ ঘন্টায় করোনা সংক্রমিতের সংখ্যা নিরিখে রাজ্যে আবারও রেকর্ড। সোমবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 624 জন। এর মধ্যে সোমবার থেকে রাজ্যের সরকারি হাসপাতালে নতুন পদ্ধতিতে করোনার পরীক্ষা শুরু হয়েছে, যাতে আধ ঘন্টার মধ্যেই ফল জানা সম্ভব। রাজ্যে এবার একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 600 পেরিয়ে রেকর্ড করল স্বাস্থ্য দপ্তরের সোমবারের বুলেটিন অনুযায়ী। চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 624 জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 17,907। চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে 14 জনের। রাজ্যে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 653 জন করোনা আক্রান্তের। সুস্থ হয়েছেন 11,719 জন। সুস্থতার হার 65%। মৃতের সংখ্যা নিরিখে রাজ্যের মধ্যে প্রথম কলকাতা, দ্বিতীয় উত্তর চব্বিশ পরগনা এবং তৃতীয় হাওড়া। এর মধ্যে রাজ্যের সরকারি হাসপাতালগুলির জরুরি বিভাগে সোমবার থেকে নতুন পদ্ধতিতে করোনা পরীক্ষা শুরু হয়েছে, যাতে আধ ঘন্টার মধ্যেই ফল জানা যায়। এর নাম র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এই পদ্ধতিতে মুখ, গহ্বর, নাক কিংবা গলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। টেস্ট কিটে নমুনা পরীক্ষা করে 15 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে ফল মেলে। ICMR এর মান্যতা দেওয়া অ্যান্টিজেন পদ্ধতির র্যাপিড টেস্ট শুরু করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে যে সরকারি হাসপাতালের জরুরি বিভাগেই এই পরীক্ষা চালু করা হয়েছে। এটা খুব ভালো কাজ আরম্ভ হয়েছে। এটা আমরা তো অনেক আগে থেকেই বলেছিলাম যে প্রত্যেকটা হাসপাতালের এন্ট্রি পয়েন্টে যখন নাকি পেশেন্টরা ভর্তি হওয়ার জন্য আসছে, সেখানে যাতে টেস্টটা করে স্ক্রিন করে নেওয়া যায়। এর সুবিধে হচ্ছে, দেখো, এটা চট জলদি জানা যাবে। আমরা যদি আউটডোরে জেনে নিলাম যে এই মানুষটার এটা পজিটিভ হলো, সঙ্গে সঙ্গে যে আমার হেলথ স্টাফেরা, আমার ফেলো কলিগস যারা, তারা কিন্তু সজাগ হয়ে গেলেন যে না, এটা হয়েছে, তাকে সেখান থেকে আলাদা জায়গায় চ্যানেলাইজ করা হলো। 19 জুন ICMR এই প্রযুক্তিতে ছাড়পত্র দেয়। দেশের সমস্ত রাজ্যকে এই প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেয় তারা। কন্টেনমেন্ট জোন এবং হাসপাতালে এই পরীক্ষা করতে হবে বলেও নির্দিষ্ট করে জানিয়ে দেয় তারা। তবে চিকিৎসকদের একাংশ বলছেন, এই পরীক্ষায় কারোর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তাকে আবার পরীক্ষা করা হবে। এই টেস্ট যদি পজিটিভ হয় তার মানে ধরে নিতে হবে এটা কনফার্ম পজিটিভ, কিন্তু নেগেটিভ হওয়া মানে কিন্তু এটা কমপ্লিটলি রুল আউট করবে না যে সেই মানুষটির কোভিড নেই। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই RT-PCR এর দিকেই তাকিয়ে থাকতে হবে, এবং এই জিনিসটা খুব ভালো করে আমাদের প্রথমেই বুঝে নিতে হবে, না হলে কিন্তু এই টেস্টের ইন্টারপ্রিটেশন অন্যরকম হয়ে যেতে পারে এবং পজিটিভ পেশেন্ট হয়তো বেরিয়ে যেতে পারে নেগেটিভ হিসেবে, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। রাজ্যে যেভাবে করোনা ছড়াচ্ছে সেই প্রেক্ষিতে করোনা কবলিত 5 রাজ্য থেকে ট্রেন এবং বিমান না চালানোর প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডোমেস্টিক ফ্লাইটও আমরা যেটা বলছি স্টেটের ভেতরে চলুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাইরে থেকে যেগুলো আসবে সেটা সপ্তাহে একদিন করুক, এই 5টা জায়গা বাদ দিয়ে। তাহলে অন্তত 7 দিনেরটা অন্তত একদিনে আমরা সিস্টেম করে ম্যানেজ করতে পারবো। সিভিল এভিয়েশন কিন্তু কোনো টেক কেয়ার এ ব্যাপারে করেনি কোনো সিস্টেম মেকানিজম। করোনাকালে চিকিৎসক সহ যারা সামনের সারিতে থেকে কাজ করছেন তাদের সম্মান জানাতে বুধবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ব্রেভ ফাইটকে, সাহসিকতার যে লড়াইকে সম্মান জানিয়ে, সলিডারিটি জানিয়ে স্টেট গভর্নমেন্ট ডিসাইড করেছেন, স্টেট গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে 1 জুলাই বুধবার দিন অ্যাজ এ স্টেট গভর্নমেন্ট হলিডে আমরা ডিক্লেয়ার করছি। করোনা আক্রান্তদের উৎসাহ দিতে রাজ্যে কোভিড ওয়ারিয়ার ক্লাব তৈরি হচ্ছে বলেও এদিন নবান্নে জানান মুখ্যমন্ত্রী এবিপি আনন্দ।